নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং চ্যানেলের তরফ থেকে ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। 20 জুলাই 2021 সন্ধ্যায় মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পরম নিচ থেকে আপনার সিংহ রাশিতে প্রবেশ করছে, সেনাপতি প্রবেশ করছে রাজার গৃহে। খুব ভালো একটা সংযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে, চারটি রাশি সর্বশ্রেষ্ঠ হতে চলেছে, তৈরি থাকুন, হতে চলেছে এই চার রাশির ধনবর্ষা। আমি কিন্তু থাম্বনেইলে তাই লিখেছি। দেখুন, এই যে সেনাপতি আপনার রাজার গৃহে প্রবেশ করছে, অর্থাৎ সেনাপতির বল কিন্তু বাড়ছে সিংহ রাশির ঘরে, এবং সরাসরি আপনার বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময়, অর্থাৎ মহামন্ত্রীর সাথে দৃষ্টি বিনিময় কিন্তু সেনাপতির কিন্তু হচ্ছে। অর্থাৎ এই রাজা, মন্ত্রী এবং সেনাপতি একটা সুন্দর সংযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এর ফলে চার রাশির ক্ষেত্রে কপাল খুলতে চলেছে। কোন কোন এই চারটি সর্বশ্রেষ্ঠ রাশি কোন কোন দিক থেকে হতে চলেছে ধনবর্ষা, এই ভিডিওতে আমি জানাবো। দেখুন, মঙ্গল কি, মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রম, আপনার মঙ্গল হচ্ছে আপনার কতটা সাহস থাকবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে থাকবে মঙ্গলের আন্ডারে। কনস্ট্রাকশনের কাজ মঙ্গল, মঙ্গল আপনার কত আপনি ভূমি সম্পত্তির মালিক হবেন, ভূ সম্পত্তির মালিক হবেন, সেটাও কিন্তু মঙ্গলের আন্ডারে। মঙ্গল আপনার বিবাহিত জীবনকে লিড করে, মঙ্গল বড় বড় যারা সার্জেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের কিন্তু কারকতা কিন্তু আছে, মঙ্গল ভালো না হলে বড় সার্জেন্ট হওয়া যায় না। ব্লাডকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, আপনার একাধিক সম্পত্তির মালিক সেটাও কিন্তু বানায় মঙ্গল, অর্থাৎ মঙ্গল মঙ্গলই মঙ্গল করতে চলেছে এই চার রাশিকে, অপার ধন দিতে চলেছে এই চার রাশিকে, ধনবর্ষা হতে চলেছে। মঙ্গলের রাশি পরিবর্তনে এবং পরম মিত্র গৃহে, রাজার গৃহে সেনাপতির প্রবেশ এবং মহামন্ত্রীর দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং সেনাপতিরও সপ্তম দৃষ্টি মহামন্ত্রীর উপর, খুব সুন্দর একটা সংযোগ সৃষ্টি করছে, অদ্ভুত ও অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। কোন কোন দিক থেকে কোন কোন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি আবারও বলছি, যাদের মিলছে না, ধরুন আপনার মিলছে না, তা আপনি দেখুন আপনার মঙ্গলের কী অবস্থাতে অবস্থান করছে, অর্থাৎ নিজ গৃহে নেই তো মঙ্গল, আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো মঙ্গল, আপনার শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত দরকার। অর্থাৎ মঙ্গলের প্লেসমেন্ট আপনাদের কিন্তু ভাগ্য নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু উদয় কিন্তু করবেই করবে, অর্থাৎ আপনার মঙ্গল যদি পরম নিচ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গলের প্রতিকার প্রতিবিধান আপনাদেরকে কিন্তু করাতেই হবে। এবার আপনাদেরকে আমি জানাই, এই মঙ্গলের রাশি পরিবর্তনে যে চারটি রাশির কথা আমি বলতে চলেছি, কপাল খুলতে চলেছে, ভাগ্য উন্নতি হতে চলেছে, অর্থাৎ আপনার ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। কোন কোন এই চার রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো, এই অদ্ভুত এবং অকল্পনীয় লাভ পেতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, প্রথম কথা বলি, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, ভাগ্যের সাপোর্ট, পিতার সাপোর্ট, গভর্নমেন্ট থেকে লাভ, আপনার মায়ের শরীর মায়ের দিক থেকে সাপোর্ট, পারিবারিক সুখ, ভূমি সম্পত্তি, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন, এবং পূর্ণমাত্রায় ভাগ্যের কিন্তু সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আপনার এই মঙ্গলের রাশি পরিবর্তনে সিংহ রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে, এবং আপনার সপ্তমভাবে এই বৃহস্পতি অর্থাৎ মহামন্ত্রী সরাসরি সপ্তম দৃষ্টি মঙ্গলের উপর, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি বৃহস্পতির উপর, সেনাপতির দৃষ্টি মহামন্ত্রীর উপর, মহামন্ত্রীর দৃষ্টি সেনাপতির উপর,
সুন্দর এক যোগ আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, শুভ বিবাহের যোগ আপনাদের ক্ষেত্রে হচ্ছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো, এবং প্রশাসনিক লাইনে যারা আছেন, রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু এ সময় বৃদ্ধি করবে। সিংহ রাশির আকর্ষক ধনলাভ করাবে এবং পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। মঙ্গলের রাশি বৃশ্চিক রাশির আপনার কর্মভাবে এই আপনার অবস্থান করছে মঙ্গল, অর্থাৎ আপনাদের এবং সপ্তমপতিকে কানেক্ট করে। এখানে দেখুন সপ্তমপতি আপনাদের শুক্র এবং মঙ্গল এবং শুক্র একসঙ্গে কিন্তু অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মযোগ, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আর্থিক উন্নতি এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু এই সময় লাভ কিন্তু দেবে, এবং শরীরগত দিকটা আগের থেকে অনেকখানি আপনাদের কিন্তু সাপোর্ট আপনাদের কিন্তু হবে, এবং পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট, আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনি কিন্তু পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি হবে বৃশ্চিক রাশির। আকর্ষক ধনলাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির পঞ্চমেশ এবং কর্মেশ এই দুইটি কেন্দ্রতিকোণ রাজ্য কিন্তু সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। আপনি আপনি কর্কট রাশি মানুষ এবং ধনপতি আপনার 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 ধনভাবে অবস্থান করছে মঙ্গল, অর্থাৎ পঞ্চমপতি এবং আপনার দশমপতি ধনভাবে অবস্থান করছে এবং একাদশপতিকে কানেক্ট করে চতুর্থপতিকে কানেক্ট করে আপনাদের পারিবারিক সুখের জায়গা, ধনের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, সন্তানের জায়গা, এডুকেশনের জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা, কর্মের জায়গা কেন্দ্রতিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে অকল্পনীয় এবং অদ্ভুত লাভ পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিন্তু আকস্মিক ধন লাভ হতে চলেছে কর্কট রাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছে তাদের ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা এই কদিনের মধ্যে, 45 দিনের মধ্যে, এবং এই সময়ের মধ্যে আপনাদের সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা কিন্তু পূর্ণ মাত্রায় আপনাদের কিন্তু থাকছে এবং এই কেন্দ্রতিকোণ রাজ্যকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে কর্কট রাশি। এই কেন্দ্রতিকোণ রাজ্য এবং আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং পঞ্চমেশ আপনাদের ধনভাবে অবস্থান করছে, আপনার ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু লাভ কিন্তু এই সময় দেবে। পরম নিচ থেকে মিত্রগৃহে, রাজার গৃহে সেনাপতির প্রবেশ এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি, মহামন্ত্রীর দৃষ্টি আপনাদের কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু ভালো করবে এবং সেনাপতির বল বাড়ছে মহামন্ত্রীর জন্য। এই জায়গাটা কিন্তু আপনার এই মঙ্গলের রাশি পরিবর্তনে কর্কট রাশি হতে চলেছে ধনশালী ব্যক্তি এবং সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে, আকস্মিক ধন লাভ হতে চলেছে এবং একাধিক সম্পত্তির প্রপার্টি থেকে লাভ, জমি জায়গা সংক্রান্ত কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে, রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে উত্থান, কর্মক্ষেত্রে ভালো এই সম্ভাবনাগুলো কিন্তু, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছে কোরিওগ্রাফার, তারা কিন্তু ভালো পরিচালক কিন্তু এই সময় পাবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি পঞ্চমভাবে এই মঙ্গলের অবস্থান, আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে এবং সরাসরি একাদশভাবে বৃহস্পতি, অর্থাৎ পঞ্চমভাবে সেনাপতি এবং একাদশভাবে মহামন্ত্রী এবং সমসপ্তম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু আকর্ষিত লাভ কিন্তু ঘটাতে চলেছে। সন্তানের দিক থেকে আপনাদের ক্ষেত্রে ভালো, আপনি মেষ রাশি মানুষ, সন্তানগত দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, সফলতা, সাকসেসের জায়গা নির্দেশ করছে, আকস্মিক ধন লাভ আপনাদের হতে চলেছে, শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে, ভূমি প্রপার্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে, নিজস্ব প্রপার্টি, কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা প্রমোটার, বিল্ডার, তারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট পেতে চলেছেন এবং আপনাদের এই সময়ের মধ্যে যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো দিক আপনাদের ক্ষেত্রেও কিন্তু নির্দেশ করছে মঙ্গলের রাশি পরিবর্তনে
মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিকগুলো আপনাদের কিন্তু ভালো দিক থাকছে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনপতি আপনাদের পঞ্চমভাবে আকর্ষিক ধনলাভ হতে চলেছে। আর আবারও বলছি এই সর্বশ্রেষ্ঠ এই চার রাশি তৈরি থাকুন, ধন বর্ষা হতে চলেছে এবং অদ্ভুত এবং অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। মঙ্গলের এই পরম নিচ থেকে রাজার গৃহে অবস্থান, সেনাপতির অবস্থান এবং মহামন্ত্রীর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল করবে, মঙ্গলই মঙ্গল, লাভের উপর লাভ পেতে চলেছে এই চার রাশি, আকর্ষিক ধন বর্ষা হতে চলেছে। অর্থাৎ অবশ্যই যাদের মিলছে না নিজস্ব জন্মছকটা একবার হলো অ্যালাইসিস কর, কোন জায়গাতে ডিস্টার্ব আছে সেই জায়গাটার প্রপার প্রতিকার প্রতিবিধান করার। নমস্কার।